হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রসুন আর শুকনো লঙ্কার চাটনি আমরা এমন একটা চাটনি বানাবো যেটা খেতে অসাধারণ স্বাদের হবে এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করে আপনি খেতে পারবেন খুবই অসাধারণ স্বাদের এই চাটনি আপনি যে কোনো রকমের রুটি পরোটা বা ভাত ইডলি ডোসা যা কিছুই বলুন সব কিছুর সঙ্গে এটা চলবে চলুন এই অসাধারণ এই রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমরা নিয়ে নেব একটা ফ্রাই প্যান আর হিট চালু করে দেব লোতে চালু করব। এখানে আছে এক বাটি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা আপনি যদি একটু কম ঝাল খেতে চান তাহলে এর ভেতর থেকে বীজগুলো বের করে নেবেন আমি তো ঝালকে ভয় পাই না আর আমার ঘরে সবাই খুব ঝাল খায় তো এই কারণে আমি বীজ একেবারেই ফেলিনি আপনি যদি কম ঝাল খেতে চান তাহলে আবারও বলছি এর মধ্যে থেকে বীজ বার করে দেবেন তাহলে এটার ঝাল অনেকটা কমে যাবে হিটকে একেবারে লোতে রাখতে হবে বেশি একদমই রাখা যাবে না বেশি রাখলে কিন্তু শুকনো লঙ্কা যেটা আছে এটা কালো পড়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে আর চাটনির কালার একেবারেই ভালো হবে না আর আমরা এটাকে ভাজতে চাই না আমরা চাই এই শুকনো লঙ্কার ভেতর থেকে ময়েশ্চারটা বেরিয়ে যাক হিট একেবারে লোতে রেখে মানে যতটা লো সম্ভব ততটা লোতে রেখে আপনি মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য এটাকে ভেজে নিন সাত থেকে আট মিনিটের জন্য ভাজা হলে এর ভেতর থেকে ময়শ্চার পুরোপুরি বেরিয়ে যাবে আর চাটনি আমাদের অনেক দিন পর্যন্ত স্টে করবে আমি সাত আট মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটে তো প্লেটে কিছুক্ষণ থাকলে এটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে আর এই কড়াইয়ে আমরা অন্য প্রসেসগুলো করে নেব এই দেখুন প্লেটে আমি নামিয়ে নিয়েছি এবার সবার প্রথমে আমরা কড়াইয়ে দিয়ে দেবো হাফ কাপ মতো তেল একটু বেশি তেল লাগবে এখানে তেল দিয়ে গরম করে নেব গরম করে আমরা বেশিরভাগ তেলটা নামিয়ে নিয়ে নেব কেন নামিয়ে নিয়ে নেব আমি আপনাকে পরে বলছি এবার এখানে আমি নিয়েছি রিফাইন্ড তেল সয়াবিন তেল আপনি চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন সরষের তেলে আসলে স্বাদ খুব ভালো হয় আমি ব্যক্তিগতভাবে সরষের তেল খেতে খুব পছন্দ করি কিন্তু আমার পরিবারের অন্যরা অতটা পছন্দ করে না তো সবার জন্য বানাচ্ছি এই কারণে আমি রিফাইন্ড তেল দিয়েই বানাচ্ছি আর হাই হিটে আমি তেল গরম করে নিয়েছি আর গরম হয়ে যাওয়ার পরে এবার এক থেকে দেড় চামচ তেল আমি রেখে বাকি তেলটা তুলে নিয়ে নেব আর এই তেলটা ব্যবহার করব যখন আমরা চাটনিটা ব্লেন্ড করব মিক্সিতে তখন এবার আমি আবারও হিটটাকে একেবারে লোতে করে দিয়েছি আর এই হচ্ছে এক বাটি খোসা ছাড়ানো রসুন রসুনটা আমি দিয়ে দিলাম আপনি এখানে চাইলে নিজের পছন্দ মতো রসুন আর যে শুকনো লঙ্কার রেশিওটা প্রপোর্শনটা এটা কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই এবার রসুনটা আমরা ফ্রাই করবো একেবারে হিটকে লোতে রেখে আবারও আমরা সেই রকমই শুকনো লঙ্কার মতোই সাত আট মিনিটের মতো ফ্রাই করব আর এখানে আমি রসুনের সঙ্গে সঙ্গে অ্যাড করবো একটুখানি আদা এক ইঞ্চির মতো আদা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আমরা এখানে রসুনের কালারটা একেবারেই লাল হতে দেব না কালার একেবারেই চেঞ্জ করা যাবে না আর রসুনের মধ্যে একটু কাঁচা স্বাদ থাকলে অসুবিধা নেই এ কারণে হিটকে একেবারে লোতে রেখে ফ্রাই করতে হবে যাতে রসুনের উপরে কালারটাও চেঞ্জ না হয় আর এর ভেতরের মশ্চারটাও বেরিয়ে যায় ময়শ্চারটা বেরিয়ে গেলে কি হবে আমাদের চাটনিটা অনেক দিন পর্যন্ত স্টে করবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আমি ভেতরে একটুখানি জায়গা করছি দেখুন একটু তেল চুইয়ে চুয়ে ভেতরে চলে এসছে এবার আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মতো গোটা ধনে আর দিয়ে দেব এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরে একটু ভালো করে নেড়ে নেব মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো তারপরে আমি মিশিয়ে দেব বাকি রসুনের সঙ্গে রসুনের সঙ্গে জিরে আর ধনেটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে আমার এখানে রসুনগুলো ভাজতে ভাজতে ছ সাত মিনিটের মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ আর রসুনটা দেখুন আপনি দেখে বুঝতে পারছেন যে একটুখানি নরম নরম দেখতে লাগছে আর ওপর থেকে একটু সাদা সাদা স্পটও এসছে যেটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখা যাচ্ছে না তো এখানে আমি নিজের স্বাদ মতো লবণ দিলাম আর যদি লাগে যখন ব্লেন্ড করব তখন আবার আমরা দিয়ে নেব আর এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো কিছু তেঁতুল এখানে আমার কাছে তেঁতুল ছিল এই কারণে আমি তেঁতুল দিচ্ছি দেখুন এখানে আমি মোটামুটি পাল্প হিসাবে যদি করি তাহলে তিন টেবিল চামচ মতো আমি তেঁতুল দিচ্ছি আমি এরকমই দানা ছাড়িয়ে দিয়ে দিলাম পাল্প তৈরি করিনি আপনি চাইলে এখানে লেবুর রস দিতে পারেন লেবুর রস যদি দিতে চান তাহলে আপনি তিন থেকে চার টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দেবেন অনেকে টমেটো ব্যবহার করে কিন্তু টমেটো ব্যবহার করলে কি হয় কি এটা শেলফ লাইফ অনেকটা কম হয় অতদিন বেশি স্টেক করবে না এই কারণে আমি এখানে তেতুল দিচ্ছি আর যদি আপনার কাছে তেঁতুল না থাকে তাহলে আপনি লেবুর রস দিয়ে দিন তাহলে দিন স্টে করবে আর যদি আপনি লেবুর রস ব্যবহার করতে চান তাহলে এখানে ব্যবহার করবেন না মিক্সিতে ব্যবহার করবেন যখন মিক্সিতে পিসবেন তখন তো এখানে আমার হয়ে গেছে সাত আট মিনিট এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো একটু মিলিয়ে নেবো মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ড বা খুব বেশি হলে এক মিনিটের জন্য একটু নাড়িয়ে নেব তারপরে আমরা এটাকে ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা পিছব তখন কম হয়ে যাবে অনেকটাই নিচে বসে যাবে যাই হোক আমি একবার ঘুরিয়ে আনছি মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য ঘুরিয়ে আনছি এই দেখুন অনেকটা কমে গেছে এবার আমাদের এখানে কিছু লিকুইডের দরকার যাতে আমাদের চাটনিটা খুব ভালো করে পেশা হয় তো লিকুইডের ক্ষেত্রে আমরা এখানে জল ব্যবহার করব না যে তেলটা আমরা তুলে রেখেছিলাম সেই তেলটা ব্যবহার করব এবং অল্প অল্প তেল এর মধ্যে দেব আর আবার মিক্সারটা ঘুরিয়ে আনবো তারপরে আবার যখন এটা টাইট হবে আবার এখানে তেল দেব আবার ঘুরিয়ে আনব যেরকম আমরা মশলা পিষি তার মধ্যে জল একটু একটু করে ব্যবহার করি সেই রকম করে দেখুন আমি আবার তেল দিচ্ছি অল্প অল্প করে তেল দেবো মিক্সারটা ঘোরাবো আবার অল্প অল্প করে তেল আমরা দিয়ে নেব এরকম করে আমরা চাটনিটা যতটা মিহি চাই যতটা মিহি পেস্ট বানাতে চাই ততটা মিহি আমরা করে নেব তাতে করে কী হবে আমাদের জল ব্যবহার করারও প্রয়োজন পড়বে না আর আমাদের চাটনিটা বছর ভর আমরা সংরক্ষণ করে খেতে পারব আর এই চাটনির মধ্যে কোনো প্রকার কোনো ভিনেগার বা সিরকার প্রয়োজন নেই একেবারেই প্রয়োজন নেই আপনি এরকমই নর্মালি রেখে দিন এয়ারটাইট ডাব্বায় ভরে রেখে দিন আর বছর ভর পর্যন্ত সংরক্ষণ করুন দেখুন বন্ধুরা মিক্সারটা চালাতে চালাতে একেবারে গরম হয়ে গেছে চাটনিটা তো এখন চাটনিটা গরমই আছে দেখুন আমি এরকম করে পিষেছি আপনারা আরও মিহি করতে হলে আরও মিহি করে নিন কোনো অসুবিধা নেই তো আমার জন্য এটুকুই বাস তো পেশা তো আমার হয়ে গেছে এবার আমি একটু লবণ চেক করব আর লবণ চেক করে আমার আরও একটু লাগবে মনে হয়েছে তো আরও একটু লবণ আমি দিয়ে নিলাম আর এবার আমি মিক্সারটা আরও একবার ঘুরিয়ে নেব যাতে লবণটা সবদিকে ভালোভাবে মিশে যায় লবণ দিয়ে আমি আরও একবার ঘুরিয়ে আনছি এবার দেখুন আমি মিক্সারটাকে একটা জারের মধ্যে ভরে সংরক্ষণ করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এটাকে ধোয়া উঠছে তো ঠান্ডা হওয়ার জন্য একটু খোলা রেখে দেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা ঢাকনাটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা চাটনিটা পিষতে পিস্তে খুবই গরম হয়ে গেছে এই কারণে এই যে বাষ্পটা দেখা যাচ্ছে জারের মধ্যে তো আমি এখন চাটনিটাকে একটু এরকম করে চেপে চেপে বসিয়ে দেবো আর এরকম ঢাকনাটা খুলেই রেখে দেব। যাতে ঠান্ডা হয়ে যায় আর চাটনি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা ঢাকনা বন্ধ করে এটাকে সংরক্ষণ করব। কিছুদিন পর পর মানে মোটামুটি দু তিন মাস পর পর এটাকে একটু রোদ দেখাবেন তাহলে বছর ভর পর্যন্ত এটা আরামসে স্টোর করে খেতে পারবেন রেসিপি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই